শ্রোতা বন্ধুরা, এসে গেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্ন মাত্রার গল্প নিয়ে। আমি শাহরিয়ার বিন রিয়া। আজকের গল্পটি নিয়ে আমি কিছু বলতে চাই না। গল্পটি শোনার পর শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, গল্পটি সম্পর্কে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। এইরকম মজার মজার গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কালো মরিচ। আমরা অনন্য, ঝাঁজটা একটু ভিন্ন। আপনাদের জন্য আমাদের আজকের উপহার গল্প বিড়াল খেকো জয়না। গল্পের রচয়িতা রতন চক্রবর্তী। গল্পকার 9 নভেম্বর 1973 সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে 1995 সালে গ্রাজুয়েশন এবং 1999 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি কলকাতায় বসবাস করেন। তার প্রথম গল্প কানা বিড়াল, যা 1992 সালে দৈনিক রূপালী পত্রিকায় ছাপা হয়। তিনি কিশোর তারকালোক, রহস্য পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় দিয়ে গেছেন তার অসংখ্য লেখা। 2000 সালে প্রকাশিত হয় তার একমাত্র উপন্যাস স্বপ্নলোকের ভালোবাসা। বিড়াল খেকো জয়নাল গল্পটি লেখক পাঠকের আড্ডা ফেসবুক গ্রুপ থেকে নেওয়া হয়েছে। লেখকের সুস্থতা এবং সমৃদ্ধ সাহিত্য জীবন কামনা করে শুরু করছি আজকের গল্প, লেখক রতন চক্রবর্তীর বিড়াল খেকো জয়না। মামুন আশরাফি নড়ে চড়ে বসলেন, চশমাটা ঠিক করে তাকালেন সামনে বসা লোকটার দিকে। লোকটা মাঝ বয়সী। তার চোখের দিকে তাকিয়ে মামুন সাহেবের মনে হলো লোকটা অস্থির চরিত্রের। আপনার নাম? মামুন সাহেব লোকটাকে জিজ্ঞেস করলেন। লোকটা জবাব দিল, জয়নাল, জয়নাল মিয়া। একটু থেমে আবার বলল, আমার আরেকটা নামও আছে, বিড়াল খেকো জয়নাল। হ ডাক্তার সাহেব, আমি বিড়াল খাই। সাইকিয়াট্রিক মামুন আশরাফি লোকটার দিকে তাকিয়ে থাকলেন। লোকটাকে তার উন্মাদ মনে হলো। জয়নাল লোকটা যেন থট রিডার। বলল, না ডাক্তার সাহেব, আমি পাগল না, আমি বিড়াল খাতো। মামুন সাহেব জিজ্ঞেস করলেন, হঠাৎ বিড়াল খাবার শখ হলো কেন আপনার? ঠিক বিড়াল না জনাব, বিড়ালের রক্ত, জবাব দিল জয়নাল। মামুন আশরাফির চেম্বারের ডান দিকে একটা ছোট দরজা আছে, ওটা খোলা। ওদিকে একটা মাঠের মতো। হঠাৎ ওদিকে চোখ গেল জয়নাল মিয়ার। তরাত করে চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেরিয়ে গেল ওই দরজা দিয়ে। মামুন সাহেব কিছু বুঝে ওঠার আগেই জয়নাল আবার চেম্বারে ফিরে এলো। তবে এবার তার দাঁত মুখ রক্তাক্ত। বিস্মিত ডাক্তারের সামনে বসে জয়নাল বলল, একটা কালো বিড়াল সাপ দেখা লোভ সামলাইতে পারলাম না। একটু থেমে আবার বলল, এক গ্লাস পানি দেন স্যার, বিড়ালের রক্ত খাওয়ানোর পর পানি না খাইলে ঠিক সময় না। মামুন সাহেব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, এ কোন পাগলের পাল্লায় পড়লেন উনি। জয়নাল বলল, আমি
এমন ছিলাম না স্যার। বাইরে বসা আমার ভাই ইসমাইলে জিজ্ঞেস করে দেখেন, একদিন হলো কি বাজার থেকে একটা ইলিশ মাছ এনে বউকে বললাম ভাজা করবো, গরম ভাত দিয়ে খাব। বউ ইলিশ মাছ ভাজা করছে, দুপুরে খেতে বসে দেখি মাছ ভাজার সাথে পাটিতে গরম তেল। বউ বলল, মাছটা কি ভালো গো, দেখছেন কড়াইতে দেয়া মাত্র কেমন বকবকায় তেল উঠছে। আমি বললাম, তাই নাকি, বেশ তো দাও গরম ভাতে দুই চামচ ইলিশের তেল, ভাজা আর একটা কাঁচামরিচ দাও, দাও জলদি দাও। যাই হোক, মাছের তেল দিয়ে ভাত মেখে এক টুকরা মাছ ভাজা দিয়ে যেই এক লোক বা মুখে তুলেছি, জয়নাল থেমে গেল। এতক্ষণ চুপচাপ কথা শুনছিলেন সাইকিয়াট্রিস্ট মামুন আশরাফি। জয়নাল থামতেই তার নিজের চেয়ার ছেড়ে ঝুঁকে এলেন। তারপর তারপর কি হলো? খ্যাঁক খ্যাঁক করে হাসল জয়নাল, বলল, মজা লাগতাছে না? মজার কি দেখছেন স্যার, ডাইলের মজা তো তলে। শোনেন, যেই এক লোকমা ভাত মুখে তুলছি অমনি কোন খান্তাইকে একটা কুসকুইসা কালা পিলা এসে ঝাঁপিয়ে পড়ল আমার পাতে, কামড় বসালো মাছ ভাজায়। আমিও রেডি ছিলাম, কপ করে ধরে ফেললাম ওটার কার। ততক্ষণে হারামজাদা আমার সাথে ইলিশ ভাজাটা গিলে ফেলেছে, রাগে আমার পিত্ত চলে গেল। আমার মুখের গ্রাসে নজর, কি বলবো স্যার, ওই রাগ কষ্টার চোখ দুটো খুলে দিলাম আমি। মরণ শিক্ষার দিতে দিতে পালালো ওইটা, মনের সাল কিছুটা কমল। জয়নালের এমন নির্মমতায় স্তম্ভিত হয়ে গেলেন মামুন সাহেব, বললেন, একটা ইলিশ মাছের টুকরোর জন্য বিড়ালটাকে এমন নির্মমভাবে অন্ধ করে দিলেন? খ্যাঁক করে উঠল জয়নাল। 1200 টাকার মাছ, এক টুকরার দাম কত পড়েছে জানেন? 150 টাকা। তাই বলে ডাক্তারকে থামিয়ে দিল জয়নাল। তারপর শোনেন, এত কিছুর পরেও আন্ধাটার অত্যাচারী চুপ কমে নাই, বরং আরো বাড়ছে। আচানক কথা কি জানেন, আন্ধা হইয়াও এটা কেমনে যে খাবার নিয়ে যায় আল্লাহ মালুম, আর সহ্য করা যায় না। একদিন কায়দা করে বিলাইডারে ধরলাম, আমার বাড়ির সীমানে একটা সালতা গাছ আছে, তার তলায় ওইটার জ্যান্ত কবর দিলাম, কবির কইরা গর্ত করছি, ঠেসে মাটি চাপা দিয়েছি। কি ভাবছেন, আপদ বিদায় হয়েছে? হয় নাই রে ভাই, হয় নাই। বউ ছোট সাওয়ালটার লইয়া বাপের বাড়ি গেছে, আমি একলা, রাইতম দুইটা কি আড়াইটা, হঠাৎ ঘুম ভাঙ্গে গেল। আমি আবার বাতি জ্বালায় ঘুমাইতে পারি না, চুপ মেলা দেখি আন্ধার ঘর। আমার ডাইন হাতটা একটা রোমস কিছুর উপর পড়ছে, আরো একবার নরম দেওয়াটায় হাত বোলালাম আর শরীরটা তো অনেক ঝমঝম করে উঠলো, চাটকা দিয়ে হাতটা সরাই নিলাম। আন্ধার ঘরে বান্দর কান্দে, মনে ডর বাসা বাঁধে, আমার মনে বাঁধছে। সাহস করে বেড সুইচটা টিপ্পা দিলাম, ঘর আলোয় বইরা গেল। কিসের উপর হাত পড়ছে দেখতে গিয়া দেই কি, কি ভাবছেন, দেখবো বিছানায় আন্ধা বেড়ালটা শুয়ে আছে। এত অ্যাডভান্স ভাবেন কেন, কোন তো আপনার ধারণা আধা সত্য, খাটে আন্ধা বেড়ালটাই শুয়ে আছে, যেটার 3 দিন আগে জিন্দা দাঁতায় আইসি। শুধু তাই না, সারা ঘরে পিলাই, সব কয়টা আন্ধা কিস কিস করছে ঘর, খাটে
আলনায় আলমারিতে মেঝেতে সব জায়গায় খালা বিলাই লাফাচ্ছে চাপাচ্ছে উজাড় করে দিচ্ছে সব। হঠাৎ সব কয়টা আমার উপর চাপায় পড়লো, আসলে কামড়ে একাকার করে দিতেছে আমারে, মেজাজটা গেল খিচড়ে, যন্ত্রণায় গা জ্বলছে। হঠাৎ একটা বেড়ালের কার চেপে ধরলাম, আমাকে কামড়ান না, হাতে ধরা বেড়ালটার গলায় চরম আক্রোশে দাঁত বসায় দিলাম। আমি চাপিয়ে পড়লাম ওই রাক্ষস গুলার উপর, সমস্ত কর রক্তে পয়রা গেল, রক্তের নোনার সাথে আমার ভেতরটা গুলাইয়া গেল, আমি অজ্ঞান হইয়া পয়রা গেলাম। আমার ভাই ইসমাইল আইসা সকালে দরজা ধাক্কায়া আমারে তুলল, রাতের কথা মনে পড়া গেল, মেঝেতে নজর দিলাম, অবাক কাণ্ড, রাতের বেলা যে ঘরের মেঝে রক্তে থকথক করছিল তা একদম পরিষ্কার, সেরকম কিছুই হয় নাই। ইসমাইলের সব ঘটনা বলতে সে বলল আমি পাগল হয়ে গেছি। জয়নাল মিয়া থামল, এক গ্লাস পানি চাইল মামুন সাহেবের কাছে। স্যার একটা গ্লাস পানি হইব স্যার, খুব তৃষ্ণা লাগছে। জয়নাল ডক ডক করে পানি খাচ্ছে, যেন হাজার বছরের পিপাসা মিটাবার এইটাই তার শেষ সময়। সেদিকে তাকিয়ে আছেন মামুন আশরাফি, তিনি চমকে গেছেন, ভয়ানক চমকে গেছেন। তিনি অনেক রোগী দেখেছেন, তাদের বিচিত্র সব ঘটনা, কিন্তু তার সামনে বসে থাকা জয়নাল নামের সাধারণ চেহারার ওই লোকটা তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। ওর গল্প শুনে তার বুকে কাঁপন ধরে গেছে, তার মন বলছে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে তার জন্যে। তিনি মনে মনে প্রস্তুত হলেন আরো ভয়ানক কিছু শোনার জন্য। তার নিজেরও পানি খেতে ইচ্ছে করছে, কিন্তু জয়নাল মিয়ার সামনে তা করা যাবে না। খালি গ্লাসটা টেবিলে রেখে জয়নাল সোজা হয়ে বসল, তারপর আবার বলা শুরু করল, আমার দুটা গরু ছিল, এর মধ্যে দুটাই দুধের গাই, অনেক দুধ দিত, কিন্তু এখন নাই। আমাদের বাড়িটা অনেক বড়, পেছন দিকে ফল ফলাতির গাছ, ফল বাগানের এক পাশে ছিল গোয়াল ঘরটা, একটা পোলা রাইখা দিছিলাম গরু দুইটা দেখভাল করার জন্যে, সারাদিন ওদের যত্ন আপনি কইরা রাইতে চলিয়া যাইত। একদিন সকালে আমার বন্ধ দরজায় দমাদম কিল পড়তে লাগলো। দরজা খুললে দেখি রাখাল ফোলাটা, সুখে মুখে আতঙ্ক, কিরে কি হয়েছে, সিলেছস কেন জিজ্ঞাসা করলাম, কোনো জবাব দেয় না। জবাব না দিয়ে আমারে টানতে টানতে গোয়াল করের দিকে নিয়ে গেল সে। গোয়াল করে ডুবকা আমি তো তপ্ত লাগিয়ে গেলাম, আমার মতো সাহসী মানুষের বুক কাঁপিয়া গেল, সেই সাথে দুই চোখে কান্নার পান ডাকলো। বিশ্বাস করেন আমার মা মারা যাওয়ার সময় এত কান্দি নাই, আমার আদরের কর দুইটার কঙ্কাল পইরা আছে শুধু, কিসে যেন সাইসা ফুইসা গরু দুইটার গোস্ত খাইয়া গেছে, নারী বুড়িও বাদ দেয় নাই। মামুন আশরাফি ফিসফিস করে বললেন, নিশ্চয় ওই অন্ধভূতুরে বিড়াল। জয়নাল বলল, ঠিক ঠিক ধরছেন, একদম ঠিক, একদম ঠিক। এরপর থেমে আবার বলল, আমার সাক্ষাতের সময়সীমা কি শেষ স্যার? মামুন আশরাফি জয়নালের গল্পে এমনই বিভোর হয়েছিলেন যে তার খেয়ালই ছিল না তার আরো রোগী বাইরে অপেক্ষা করছে। অনিচ্ছা সত্ত্বেও বললেন, হ্যাঁ 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 জয়নাল সাহেব। জয়নাল বলল, ঠিক আছে স্যার, একটা কথা,
ওই আন্দা কালা বিলাই আমার পিছু ছাড়তেছে না, যে আনে যায় পিছু নেই। এত এত বিলাই শেষ কইরাও কোনো লাভ হইতেছে না স্যার, একটা কিছু করেন স্যার। পিয়নকে দিয়ে জয়নালের ভাই ইসমাইলকে ডাকলেন মামুন সাহেব, তার হাতে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিলেন, বললেন, শুনুন, আজ থেকে প্রতিদিন রাতে একটা করে ট্যাবলেট খেতে দেবেন আপনার ভাইকে। তিনি হাইড্রোজের ঘুমের বড়ি দিয়েছেন জয়নালকে, ঘুমে থাকলে হয়তো ওর সাথে আর উল্টাপাল্টা কিছু ঘটবে না। বললেন, আজ বৃহস্পতিবার, আগামী রবিবার আবার আপনার ভাইকে নিয়ে আসবেন। শনিবার দিন ধুম করে মামুন আশরাফির চেম্বারে ঢুকে পড়লেন ইসমাইল। তিনি তখন রুগী দেখছিলেন, ইসমাইলকে দেখেই বুঝলেন সামথিং রং। রুগীকে একটু সময়ের জন্য বাইরে অপেক্ষা করতে বলে ইসমাইলকে বসতে বললেন। কি হয়েছে, এনিথিং রং, কোনো সমস্যা? জিজ্ঞেস করলেন তিনি। ইসমাইল যা বলল তার সারমর্ম এই। ইসমাইল শুক্রবার দিন দুপুরবেলা জয়নালকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখে জয়নালের ঘুম ভাঙছে না। অনেক ডেকেও যখন কিছু হলো না, দরজা ভেঙে ঘরে ঢুকল ইসমাইল। দেখে খাটে চিত হয়ে পড়ে আছে জয়নাল, মৃত, মুখটা হা করা, পেটটা চিরে ফাঁক হয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে খাট, আর চেরা পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে রক্তে লেপটানো দেহের একটা কালো বিড়াল। জয়নালের সেই আন্দা বেলায় শেষ হয়ে গেল রতন চক্রবর্তীর বেড়াল খেকো জয়নাল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।